হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেল। আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ রেসিপি, যেটা হলো কাঁচা আমের আমতেল। এই রেসিপিটা কিন্তু তোমরা সারা বছর খুব সহজেই সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তাহলে চলো ঝটপট করে দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য এরকম দেখো কাঁচা আম নিয়েছি, যেটার ভেতরে এখনও বীজ হয়নি, শ্বাসটা রয়েছে, এটাকে ফেলে দেব। আর খোলা শুধুই আমি আমতেলটা তৈরি করব, তার জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এইভাবে কেটে নিতে হবে। দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি আমগুলোকে, আর দেখো ভেতরে এই শ্বাসটাকে আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমি তিনটে আম নিয়েছি, তিনটে আমকে এইভাবে কেটে নেব। এবারে দেখো আমগুলোকে আমি একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি, এরকম ছড়ানো পাত্রের মধ্যে করে এটাকে রোদ দিতে হবে। আর দেখো এই আমটা একটু হলুদ হয়ে এসছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, এতেও হবে। এভাবে সব আমগুলোকে আমি ট্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে হলুদ লবণ মাখাবো। হলুদ লবণ মাখিয়ে আমি এটাকে রোদে দেব, টানা রোদে দিতে হবে। মোটামুটি দুদিন মতো রোদ দিলেই হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণটা। দুই দিন ধরে রোদ দেব, একটা হলো এইভাবে সোজা করে দিচ্ছি এইভাবে দেব, আর একটা হলো আমগুলোকে উল্টিয়ে আর একদিন রোদে দিয়ে আমি আমতেলটা রেডি করব। আমি দুদিন বাদে দেখাচ্ছি। আমি এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব, সর্ষের তেল। আমতেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলের ঝাঁজ, তেজ, গন্ধ এটা কিন্তু এই আমতেলের সঙ্গে একদম পারফেক্ট। তো তেলটাকে ভালো মতো গরম করে ঠান্ডা করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে দেখো আমি আমগুলোকে একটা কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি। আর দেখো এরকম ঠিক হয়ে যাবে দুদিন রোদ দিলে। এবারে আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। এরকম কাঁচের জারে কিন্তু অবশ্যই রাখবে, এই রকম ধরনের রেসিপিগুলো কিন্তু আম কাঁচের জারে রাখলেই বেশি ভালো। আমের আচার বা আমের তেল বা যে কোনো এরকম আচার জাতীয় রেসিপিগুলো কাঁচের বয়ামে রাখাই কিন্তু সবথেকে বেটার। তো দেখো তেলটাকে দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু একেবারে ঠান্ডা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ বাটিটা কিন্তু আমি ধরেছিলাম। তো এই দেখো এইভাবে রেখে দিলাম। এবার আমি মশলাটা তৈরি করব, আর তেলের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, আমি মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি তেল এখানে দিয়েছি। এভাবে রেখে দেব। এবার আমি আমতেলটার মশলা তৈরি করব। দেখো এরকম কিন্তু আমগুলোকে ডুবে থাকতে হবে, এমনভাবে তেলটা দেবে যাতে আমগুলো ডুবে থাকে, এরকম ডুবে থাকবে। এবার আমি তোমাদেরকে আমতেলের মশলাটা দেখিয়ে দিচ্ছি। আমতেলের মশলার জন্য আমি এখানে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি প্রথমেই শুকনো লঙ্কা। চারটে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি, তারপর দেবো 1 টিস্পুন সর্ষে, সাদা সর্ষে দিলাম, 1 টিস্পুন মেথি, আর দেবো 1 টিস্পুন জোয়ান, কাঁচা জোয়ান দিলাম এটা। এবার এগুলোকে সব একসঙ্গে প্রায় আমি 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করব। তবে একদম লো ফ্লেম করে করতে হবে, কড়াইটাকে আগে ভালো করে গরম করে। এবারে এটাকে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে, আর গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে। দেখো আমি এখানে আমতেলের জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মশলাটা এখন অ্যাড করব। তো এই যে দেখাচ্ছি, তো এর মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণ এখানে 2 টেবিল স্পুন মতো মশলা হয়েছে, তো এটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবারে এটাকে আমি রোদে দেব।
এটা কিন্তু মাঝে মধ্যেই রোদে দিতে হবে, যেহেতু এটা সারা বছর সংরক্ষণ করা হবে। তো তার জন্য এটাকে কিন্তু মোটামুটি 15 দিন অন্তর একবার করে রোদে দিলে খুব ভালো হয়, আম তেলটা তাহলে খুব ভালো থাকে। আর এখন আমি এটাকে প্রায় 7 দিন মতো রোদে দেব, কারণ আমটাকে কিন্তু গলানো হয়নি, আমটা কিন্তু রোদে দিয়ে গলাতে হবে। আর ঢাকনি দিয়ে দিলাম, কিন্তু আমি এখানটা কাপড় লাগিয়ে এটাকে রোদে দেব। ঢাকনি দিলে কিন্তু রোদটা ভালো মতো পাবে না, একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে তারপরে রোদে দেবে। তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আম তেল। তোমরা দেখলে কত সহজে বানানো যায় এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলো এইরকম আম তেল। আর আমাকে লাইক করো আমার এই রেসিপিটাকে, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করো। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে দেখবে একটা বেল আইকন আসছে, সেটাকেও ক্লিক করে দেবে, তাহলে প্রতিদিন নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো পরের পর্বে আরও একটা মজার রেসিপি নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।